গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সকালে ব্রেকফাস্ট করেই বেরিয়ে গেলাম H&M-এ, আমার কিছু কেনাকাটা করার আছে। যেহেতু এখন সামার চলছে, তো আমার নিজের জন্য কিছু ড্রেস নিব আমি, তার জন্য এখানে আসলাম। আমি এখান থেকে একটা টি শার্ট নিয়েছি লং। সামার টাইমে আমাদের অনেক ড্রেসের প্রয়োজন হয়, উইন্টারে অত বেশি প্রয়োজন হয় না। উইন্টারও পার্টি থাকে, আমরা বাসায় পার্টিটা বেশি করি উইন্টারে, আর সামার টাইমে আমরা তো বাহিরেই পার্টি করতে লাইক করি, বিকজ ওয়েদারটা অনেক ভালো থাকে। তো এখানে কিন্তু আমরা সবসময় সামারের জন্য ওয়েট করি, সামারটা যেহেতু অল্প সময়ের জন্য থাকে এখানে আমেরিকাতে। তা আমি ঘুরে ঘুরে দেখলাম আর কি কি নেওয়া যায়। এখান থেকে আমি একটা শার্টও নিয়েছিলাম, এখানে অনেক টপ ছিল, অনেক কালেকশন ছিল। আমি এখান থেকে দুটো ড্রেসই নিয়েছি, বেশি নিইনি। এই শার্টটা নিয়েছিলাম আমি, তোমরা বলো কালারটা কেমন হয়েছে। আমি শার্টের সাথে ম্যাচিং করে জুয়েলারি দেখতে এসেছি। এখানে কিন্তু অনেক রকমের ডিজাইন ছিল, আমি জাস্ট দেখছিলাম কোনটা নেওয়া যায়। এগুলো কিন্তু ওয়েস্টার্ন ড্রেসের সাথে খুব ভালো মানায়। আমি এই দুইটার সাথে কনফিউজ ছিলাম, আমি কোনটা নেব, এটা এবং পাশের আর একটা আছে। তো আমি কিন্তু পাশেরটা এটাই নিয়েছি, আমি আমার এটা ভালো লাগছিল, তার জন্য এটা আমি নিয়ে নিয়েছি। দেখো ব্যাগগুলো কত কিউট। এখানে অবশ্য আরও অনেক কালেকশন ছিল ব্যাগের। আমি এখান থেকে অ্যাকচুয়ালি একটা শু, এটা আমার পছন্দ হয়েছিল জুতাটা আমার, কিন্তু আমার পায়ে হলো না, দুঃখের বিষয়, তার জন্য নিতে পারিনি। এখানে দেখো রেজিস্টারের সামনে কত পুতুল সাজিয়ে রেখেছে, এগুলো কিন্তু বাচ্চাদের, বাচ্চারা যাতে নেয় তার জন্য এখানে রাখা। তারপর চলে আসলাম আমি পিৎজার দোকানে, যেহেতু আমি একা ছিলাম তার জন্য আমি একটা স্লাইড নিয়েছি, বেশি নিইনি। পিৎজা খেয়ে, পিৎজাটা অবশ্য ভালো ছিল, পিৎজাটা খেয়ে আমি সরাসরি পার্কে চলে এসেছি। পার্কে এসে আমার মনটা তো অনেক ভালো হয়ে গিয়েছে। দেখো কত পায়রা, একটা বাচ্চা ছেলে খেলা করছে, একটা বেবি, বেবিটা কিন্তু অনেক কিউট ছিল। আজকে কিছুটা সময় আমার নিজের সাথে কাটালাম, আমি কিভাবে কাটালাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই কিছুটা সময় তার নিজের সাথে কাটানো প্রয়োজন। দেখো পায়রাগুলোর সাথে কিন্তু ওদের বেবিরাও ছিল, বেবি পায়রা। একটা আঙ্কেল ওদেরকে খাবার দিচ্ছে, তার জন্য এখানে ওরা জড়ো হয়েছে। পার্কে ঘোরাঘুরি করে বাসায় চলে এসেছি। দুপুরে কী খেলাম সে ভিডিও নিতে পারিনি, রাতে আমি স্যুপ এবং চিকেন ললিপপ খেয়েছি। এখন একটু ফল খেয়ে নেব, ড্রাগন ফল। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।